বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসে আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর সাদাত হুসাইন এবং আমার ডানে রয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি সাবেক সংসদ সদস্য সরকারের মন্ত্রিত্ব করেছেন প্রফেসর ডক্টর আবু সাইদ স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে ডক্টর সাদাত হুসাইন মুক্তিযুদ্ধ করেছেন প্রফেসর আবু সাইদ মুক্তিযুদ্ধ করেছেন 48 বছর পরে বাংলাদেশে আজকে রাজনীতি সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ শব্দ আমি বলবো যে রাজনীতি নিয়ে মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন এবং ছাত্র রাজনীতি নিয়ে এতটাই আলোচনা হচ্ছে যে ছাত্র রাজনীতি এখন নিষিদ্ধ করবার কথাই উঠছে বন্ধ করে দেয় তো আপনি কি মনে করেন যে এই জায়গায় এসে দাঁড়ালো কেন ছাত্র রাজনীতির কথা বলছেন আমি দুটো মিলিয়ে বলছি মানে এখন যেমন ধরেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার কথা বলা হচ্ছে হয়তো পরে আরেকটা নিষিদ্ধ করবার কথা বলা হবে আমাদের মুক্তিযুদ্ধটা তো আপনার ঠিক গ্রামারের ইয়েতে যায় নাই আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছি লক্ষ লক্ষ লোক মারা গেছেন আমরাও শত্রুদেরকে মেরেছি এবং সেটা আগ্নেয়াস্ত্র দিয়েই হয়েছে তো এইটা জন্য যে লিডারশিপ বা যে দলের ইয়ে দেওয়া ছিল তারা কিন্তু সশস্ত্র সংগ্রামের জন্য রেডি ছিল না কিন্তু অবস্থার প্রেক্ষিতে যখন দেশের অবস্থা এরকম মানুষ মারা যাচ্ছে তখন বাধ্য হয়ে অস্ত্র হাতে নিয়ে করছে এবং মাত্র 9 মাসের ইয়েতে আমরা কিন্তু স্বাধীন হয়েছি এবং আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো অন্যরা ডিফারও করতে পারে যে আমাদের মুক্তিযুদ্ধটা বাইরের থেকে যত সিম্পল মনে হয় যে একটা যুদ্ধ হয়েছে দেশের আপামর জনতা বিশেষ করে কৃষক শ্রমিক ছাত্র পলিটিশিয়ান সবাই করেছে করে 9 মাসের মধ্যে আমরা দেশ স্বাধীন করে চলে আসছি আমরা তো দুজনই পেরেছিলাম তো জিনিসটা কিন্তু আসলে আমি দেখি যে অত অত সিম্পল মুক্তিযুদ্ধ আমাদের ছিল না আমাদের মুক্তিযুদ্ধে বিভিন্ন রকম কারেন্ট ক্রস কারেন্ট এবং একটা জিনিস খেয়াল করুন যে আমাদেরকে এখানে ইন্টারন্যাশনাল ইনভলভমেন্টও ছিল তাই না ইন্ডিয়া আমাদেরকে আমার কথা ছিল যে রাজনীতিতেও আসলে স্বাধীনতার পথটাকে ত্বরান্বিত করেছে বা ওই জায়গায় নিয়ে এসছে না ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্সটা ওয়াজ মোর সিগনিফিকেন্ট দ্যান এনিথিং এলস আমি মনে করি ধরেন যদি ইন্ডিয়ার ইয়ে না থাকতো তাহলে আমাদের অন্যরকম যুদ্ধ হইতো হয়তো তো সেখানে ইন্ডিয়ান তো ডাইরেক্ট ইন্টারভেনশনও ছিল তাদের লোকও তো মারা গেছে এই শুধু আশুগঞ্জেই বোধ হয় একটা ফুল ব্যাটালিয়ন ওয়াইপড আউট হয়ে গেছে বোধ হয় একটা বিহার রেজিমেন্ট বা কিছু তো মোট 11,000-এর মতো সোলজার মারা গেছে এগুলি সব মিলে মিশে আলটিমেটলি আমরা স্বাধীন হয়েছি তো এইখানের মধ্যে নানান রকম জটিলতা ঢুকে গেছে আমাদের যেমন রেগুলার মুক্তি যোদ্ধা ছিল গ্রামের লোকজন গিয়ে আপনার কি বলা যায় গণযুদ্ধ বা ইয়ে ছিল আবার একেবারে ফুললি আর্ম আর্মি স্ট্রাকচার্ড আর্মিও এর মধ্যে ছিল তো এগুলি করে আমরা আসলে 9 মাসের মধ্যে তো স্বাধীন হওয়ার পরে ঠিক ঘর গোছানোর যেই ধরনের জিনিস দরকার ছিল সেটা আমার মনে হয় পরিপূর্ণভাবে আমরা করতে পারিনি এক একজন এক এক ইয়েভাবে চিন্তা করেছে আমি কয়েকটা বই পড়ে আমার মনে হয় যে আমাদেরই পরিচিত লোকজন বন্ধুবান্ধব বই লিখেছে আমি দেখি যে আমার এক্সপেরিয়েন্স ডিউরিং মুক্তিযুদ্ধ তার সাথে আমার সেই বন্ধু হয়তো যিনি প্রফেসর ছিলেন তার সাথে কোনো মিল নাই তিনি একভাবে চিন্তা করেছেন একভাবে জীবন কাটিয়েছেন আমরা আরেকভাবে জীবন কাটিয়েছি যেমন আমি ব্যক্তিগতভাবে আমি বলি যে আমার মুক্তিযুদ্ধকালীন সময়ে এই করব ওই করব দেশে ফিরে এই করব এত কিছু চিন্তা করার সময় ছিল না আমি তো মানে মাননীয় মন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার মনসুরাই সাহেবের পিএস ছিলাম এবং আবু সাহেবও জানেন যে ইয়েতে মিনিস্টার্স ব্লকে বসতাম তো আমি দেখতাম যে এখানে যদি ধরেন তাজউদ্দিন সাহেব এদের অ্যাক্টিভিটিস একরকম ছিল আমার মন্ত্রী মনসুর আলী সাহেবের অ্যাক্টিভিটিস একরকম ছিল
সৈয়দ নজরুল ইসলাম সাহেব হতে আরেক রকম হয়েছে, এক একজন এক এক ভাবে চিন্তা করেছে। আমি যেমন আমি স্বীকার করি যে আমি অত ডেপতে গিয়ে যে স্বাধীন হওয়ার পরে এই করব, এই ইয়ে করব, এখানে সমতা আনতে হবে, এখানে এত কিছু আমরা চিন্তা করতাম না। মাথার মধ্যে একটা ইয়াং বয়সের যা থাকে জেদ, যে আমার সামনে লোকজন মেরেছে, আমার সামনে কিন্তু বহু লোকজন আমার পরিচিত একসাথে ছিলাম, তারা আমার এদের মেরেছে, এ সর্ট অফ প্রতিশোধ আমার এদেরকে পাকিস্তানিদের বিরুদ্ধে ইয়ে করতে হবে এবং আমাদের জিততে হবে, এবং সেইভাবেই ইয়ে করেছে। তো এক একজন এক একভাবে নানান জাতীয় লোক গেছে, নানান বয়সের লোক গেছে, নানান ব্যাকগ্রাউন্ড, এবং ফিরে আসার পরও ফিরে আসার পর ওই জিনিসগুলি কিন্তু কাজ করেছে। সবার অবস্থা একরকম ছিল না, সবাই না, কিন্তু এই 48 বছরে তো অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে একটা গিয়ে একটা শেপ নেওয়ার দরকার ছিল। মানে এখানে একটা স্থিতাবস্থা, এখানে মানুষের রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ হওয়ার মতো জায়গায় তো যাওয়া। 48 বছরে ওই যে আপনি যে কথাটা ইউজ করে চড়াই উতরাই, এই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে যেতে তখন আর মানে শান্তভাবে সতর্কভাবে সময় নিয়ে সবাই মিলে আপনার যেসব পরমত সহিষ্ণুতা এগুলি মিলে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা বা পরিকল্পনা করার মতো আমাদের সময় ছিল। আপনি কি মনে করেন যে মানুষ সাধারণভাবে মানুষ এখন রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ? এটা আপনি কাকে জিজ্ঞেস করবেন তার উপর মনে করেন, আমাকে না না, আপনি কি মনে করেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি। রাজনীতি বলতে যদি ক্ষমতার রাজনীতি বোঝান তাহলে সেটার প্রতি বিতশ্রদ্ধ নয়, কারণ মানুষ তো ক্ষমতা চায়। আমি তো দেখি ক্ষমতার জন্য কত ভাগ মানুষ লড়াই করছে, মানে আছে ক্ষমতার চিন্তা, না যেই ক্ষমতায় থাকছে তার পিছনে তো সবাই। আমি তো দেখি যেই যখন ক্ষমতায় থাকছে 17 কোটি মানুষ তার পেছনে, 17 কোটি মানুষ। ওই যে আমাকে একজন মন্ত্রী জিজ্ঞেস করছিলেন একবার যে বাংলাদেশের লোক সংখ্যা কত, তো আমি তারে বললাম আপনি ফয়জানের কথা কেন বলতেছে, আমার বন্ধু স্থানীয় ছিল, এই বাংলাদেশের লোক সংখ্যা দিয়ে আপনি কি করবেন, না না আপনি একটু বলেন। তো তখন 13 কোটি ছিল, তো আমি একটু বললাম যে 13 কোটি বলে আপনার মাথা কিসের 13 কোটি, বাংলাদেশের লোক সংখ্যা হচ্ছে 1300, তাহলে 1300 মানে বলে 1300 লোকের ঠিক রাখেন আপনার সব কিছু ঠিক, কাজে আপনি 17 কোটি এগুলি হচ্ছে স্লোগান রেটরিক, আপনার আসলে যারা ইম্পর্টেন্ট তারা ওই 1300 জায়গায় হয়তো এখন 1500 হয়েছে। তো এই এরা কিভাবে চিন্তা করে ইয়ে করে, এরা তো সবাই যে ক্ষমতায় আছে, আপনি যদি পলিটিক্স আমি ওই 1300, 1500 বা 15,000-এর বাইরে বা 25,000-এর বাইরে গিয়ে আলোচনাটা করতে চাইছে, বাকিরা কি রাজনীতি, বাকিরা যদি আমাকে ইয়ে করেন অনেকে ইনডিফারেন্ট, আপনি বৃহৎ অংশ পাবেন ইনডিফারেন্ট। এই যে এত কিছু অপছন্দের জিনিস ঘটেছে, আপনি কি বড় কোনো রিয়াকশন দেখেছেন? এখন যে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে বলা হচ্ছে আমাদের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ছাত্র রাজনীতির এত গুরুত্বপূর্ণ ভূমিকা, স্বাধীনতোত্তর বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ে ছাত্রদের ভূমিকা, ছাত্র রাজনীতির ভূমিকা আছে, এটি কেন নিষিদ্ধ করা হবে? না ছাত্র রকমের কথাই আছে, শুনুন আমি কিন্তু কোনো মানে প্রমিনেন্ট বা কোনো যাকে গুরুত্ব দেওয়া যায় সেরকম কোনো লোক ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে নাই। একটা ইয়ে উঠছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি বন্ধ করার, এটা একটা লোক বলেছে, সেটা তাদের কয়েকজন লোক বিশেষ করে ওইখানের যারা তারা খুব স্ট্রংলি ফিল করেছে, এটা হলো তাদের প্রত্যক্ষ যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতায় তারা এত বিতশ্রদ্ধ হয়েছে, তারা মনে করে যে এখানে থাকা উচিত। কিন্তু ওভারঅল ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে কোনো পলিটিশিয়ান বা আমি কোনো মানে ম্যান ওয়ার্ড অব নেম আমি শুনি না, আর আমার ধারণা এটা হইতেও পারে না। ছাত্র রাজনীতি কি কেউকে জিজ্ঞেস করে চলবে? উনি আমার বোধহয় 1 বছরের সিনিয়র ইয়া, আপনারা যখন 62 মুভমেন্টটা ডাইরেক্টলি, আমি তখন ঢাকা কলেজ থেকে এসে আমতলাতে বক্তৃতা শুনি প্রসেশনে যায়, তা আমরা কি কেউ জিজ্ঞেস করে ইয়ে করছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কি নয়? এগুলি নয়, তখন তো নিষিদ্ধই ছিল প্রথম দিকে। 59-এর কথা আমি যেটা শুনি, মেনন ভাই আমরা তো উনাদের থেকে শুনছি কারণ আমি এফসু করতাম, তো মেনন ভাই রনু ভাই ওনারা আমাদেরকে বলছে যে যতদূর মনে পড়ে 60-এর দিকে হঠাৎ 21 জন ছাত্র
তারা এই পাবলিক লাইব্রেরি এখান থেকে রোকাহলের এদিকে চিৎকার করে করে চলে গেল। অল্প অল্প নাকি বৃষ্টি হচ্ছিল, শুরু হলো স্টুডেন্টের ইয়ে। আমার কথা হচ্ছে ছাত্র রাজনীতি এগুলি মুখে বললে হবে না, ছাত্র রাজনীতি বন্ধ করা এটা প্র্যাকটিক্যাল ইম্পসিবল। আপনি ছাত্র রাজনীতি বন্ধ করে একটা হয়তো কোনো এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন কিংবা ইয়ে বিধি করতে পারেন, বড় জোর আইনও করতে পারেন, তো চুপে চুপে তারা ইয়ে করবে। আর বিগ পলিটিক্যাল পার্টি যারা, তারা যদি এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় বা এদেরকে যেটাকে বলে আশকারা দেয়, তখন তো ওরা চুপে চুপে গিয়ে সেখানে তাদের সাথে লাইন করবে, বলবে তোরা ঠিক আছে ইলেকশনটা ছাত্রদের ইয়ে তো হবে না কিন্তু তোমরা আমাদের ক্যান্ডিডেট, ওই যে আগে উপজেলা যেরকম করতো সমর্থিত, ওই সমর্থিত প্যানেল দিয়ে কাজ করবে। জি আসবো আবার আপনার কাছে প্রফেসর ডক্টর আবু সাইদ। মানে রাজনীতিবিদ হিসেবে কি ধারণা আপনার, যে মানুষ রাজনীতির প্রতি কতটা শ্রদ্ধাশীল, রাজনীতিবিদদের প্রতি কতটা শ্রদ্ধাশীল, তাদের প্রতি কতটা নির্ভর করে? যদিও ডক্টর সাদত হোসেন বলছেন যে মানুষ বলতে আসলে 1300-1400-1500 এই সাদত সাহেব বিরাট পটভূমি কিনে বলেছেন। আমি ক্ষুদ্র মানুষ, ছোট ছোট কথায় আমি শেষ করতে চাই। রাজনীতির যে কথাটা আসছে, বাংলা শব্দ রাজনীতি, তা রাজনীতি কি? প্রজা পালন, রাজা প্রজা পালন করবে, সেটাই কালের প্রেক্ষাপটে রাজত্ব চলে গেছে, আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এভাবে তো এখন তো সাধারণ মানুষ দেখে যে রাজনীতি মানে লুটপাট, রাজনীতি মানে সন্ত্রাস, রাজনীতি মানে মানুষের অধিকার হরণ। এখন রাষ্ট্রের উদ্ভব হয়েছে, রাজত্ব নেই, রাজাও নেই, এখন রাষ্ট্রের মালিক হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রজারা মানে জনগণ। জনগণ রাজা মানে যারা শাসন করবে তাদের নির্দিষ্ট করে দেয়। আমাদের দেশে 5 বছর অন্তর অন্তর মালিকরা ঠিক করে দেয় তাদের পাহারাদার কিংবা তাদের রাখাল কিংবা তাদের বরকতদাস কাদের রাখবে। এখন রাজনীতির বিষয়টা হলো জনগণের কাছে কাছে। আর একটা কথা বলছি, রাজনীতি সবসময় ক্ষমতাপক্ষে হয় না। আমি ক্ষমতা চাই কেন? আমার একটা আদর্শ বাস্তবায়নের জন্য, আমার একটা স্বপ্ন আছে সেটা বাস্তবায়ন করার জন্য, আমার একটা দর্শন আছে সেটা বাস্তবায়নের জন্য। যেমনটি বঙ্গবন্ধু বলছেন, আমি ক্ষমতা চাই না, আমি প্রধানমন্ত্রী চাই না, আমি জনগণের অধিকার চাই, দুঃখী মানুষের মুক্তি চাই। এই যে জনগণের অধিকার চাওয়াটা, এটি কিন্তু রাজনীতির মূল কথা। যেমন ভোটের অধিকার আমি চাই, খাওয়ার অধিকার চাই, পড়ার অধিকার চাই, বাসস্থানের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই, স্বাস্থ্যের অধিকার চাই, যাবতীয় অধিকার মানুষের মানব জীবনের যা কিছু প্রয়োজনীয় সেই অধিকারগুলো কিন্তু সংশ্লিষ্ট হয়ে আছে রাজনীতির সাথে। এখন যে অনেকে বলছেন যে জনগণ নিষ্ক্রিয়, জনগণ উদাসীন, জনগণের কোনো সাড়া নেই, তা নয়। জনগণকে ভীত সন্ত্রস্ত রেখে কোনো কোনো সময়ে কোনো কোনো শাসকরা তারা কিন্তু জনগণকে মুখ বন্ধ করে রাখে, জনগণ দেখে কিন্তু প্রতিবাদ করে না, জনগণ শোনে কিন্তু বিক্ষুব্ধ হয়ে সেই ধরনের তারা পথে নামে না। জনগণ কানে শোনে, চোখে দেখে, সব কিছু করে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে তারা কিন্তু রিয়্যাক্ট করে। এটা আমার জীবনে আমি দেখেছি, নির্দিষ্ট একটা পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করে। যেমন আমি যদি চিনির থেকে মিষ্টি বানাতে চাই, তাহলে তরলকৃত চিনির ভিতরে একটা সুতো দিতে হয়, অর্থাৎ নেতৃত্ব লাগে, সংগঠন লাগে। আপনি যেটা শুনতে চাচ্ছেন, নেতৃত্ব প্রয়োজন হয় যে এগিয়ে যাবে, সবাইকে দিক নির্দেশনা দেবে, সেইভাবে এগিয়ে যাবে। আর আরেকটা কথা আছে, জনগণ যেখানে নিষ্ক্রিয় হয়ে যায় কিংবা নিষ্ক্রিয় করা হয় ভয় দেখিয়ে, সন্ত্রাস দিয়ে, নানা প্রকারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, সেই জায়গাটা কিন্তু কর্তৃত্ববাদী শাসন, স্বৈর শাসন, তার সাথে সাথে বলতে পারেন ফ্যাসিবাদী শাসন জেঁকে বসে। সেই জায়গাটা আপাতত দৃষ্টিতে মনে হয় রাজনীতি নাই, আসলে তা না। বুয়েট প্রসঙ্গে আসি, আমি 3টা কথা কিন্তু বলেছি, এখন বুয়েট প্রসঙ্গে আমি আসি। বুয়েটের যে পরিস্থিতি, আপনার হত্যাকাণ্ড,
এটা আমি তো মনে করি রাজনৈতিক। আর একটা ছোট বাচ্চাকে মেরে ফেলে দিল, নৃশংসভাবে গাছে ঝুলিয়ে রাখলো, এটা সামাজিক সমস্যা, আর এইটা হলো রাজনৈতিক সমস্যা। আবার হ্যাঁ, রাজনৈতিক সমস্যা মেটাতে হলে রাজনীতি দিয়ে করতে হবে, রাজনীতিকে বাইরে রেখে হবে না। কিরকম আবরার হত্যাকাণ্ডের মূল কথা কি? মূল কথাটাই হলো এখানে ভিন্ন মত প্রকাশের জন্য তাকে হত্যা করা হয়েছে। আমি কিন্তু এই কথার উপর জোর দিতে চাই, যেটা সংবিধানে আছে, মৌলিক অধিকারের ভিতরে আছে, আমরা লিখেছিলাম সংবিধানে, সেটা ভিন্ন মত প্রকাশের জন্য কিন্তু তাকে হত্যা করা হয়েছে। সেই ভিন্ন মত প্রকাশ কি ছিল? যা আমাদের দেশের স্বার্থ, সে একজন দেশপ্রেমিক ছিল, দেশের স্বার্থের কথা সে চিন্তা করেছিল তার দৃষ্টিভঙ্গি থেকে, সেটা ভালো কি মন্দ তা না, কিন্তু এটা তার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা অধিকার, সেই অধিকার নিয়েই সে কিন্তু সে লেগেছিল, সেই জন্য তাকে হত্যা করা হয়েছে। এটা এইগুলো কারা করে? ভিন্ন মত যারা সহ্য করতে পারে না, এই সহিষ্ণুতা নাই, সহিষ্ণুতাটাই হলো মোটামুটিভাবে গণতন্ত্র কিংবা রাজনীতির একটা ভূষণ। তাহলে দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে হলো ভিন্ন মত আমি সহ্য করবো না, সেটাকে দাবিয়ে রাখবো। এই যে দাবি রাখার দমন করার দমন নীতি, এটা রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত যদি আশ্রয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা, এই পৃষ্ঠপোষকের শব্দটা আমি রবীন্দ্রনাথ থেকে কয়েন করতে চাই, এই জায়গায় উনি সভ্যতার সংকটের ভিতরে লিখেছেন এই কথাটা, যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইংরেজদের সম্পর্কে লিখেছিলেন, সেই কথাটা এখন বাংলাদেশেও প্রযোজ্য। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি এই ধরনের দুর্বৃত্তকে প্রশ্রয় না দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটে না, সমাজে এই ধরনের ঘটনা ঘটে না। তো এটা হলো দুর্বৃত্ত আইতে সমাজ হয়েছে, লুণ্ঠনের একটা সমাজ হয়েছে, এবং যে কথাটা আপনি বলছেন ধর্ষণের একটা সময় হয়েছে। সেই সুযোগ নিয়ে তারা মনে করেছে যে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত আমরা যদি এই ধারা, মানে দুর্বৃত্তায়িত ধারা, সন্ত্রাসের ধারাকে যেটা প্রতিষ্ঠিত হয়েছে তার ভিতরে অবগাহিত হয়ে আমরা যে কোনো কুকর্ম কিংবা মানবতা বিরোধী কর্মকাণ্ড যাই করি কিনা, সংবিধান বিরোধী কর্মকাণ্ড যাই করি কিনা, সেটা জায়গা হয়ে যাবো। কিন্তু এই জায়গাটা হয় নাই, এই জায়গাটা হয় নাই, এই জায়গাটা হয় নাই। যে কাজগুলো তারা বলছে যে ছাত্র রাজনীতি বন্ধ, রাজনীতি কোনো বন্ধ থাকে না, ম্যানেজার পলিটিক্যাল বিং, অ্যারিস্টটলের কথা, এটা চিরন্তন। রাজনীতি যখন নিষিদ্ধ করা হয় অফিশিয়ালি, তখনও রাজনীতি বন্ধ থাকে না। আইবকারের সময় দেখছি, উনি জানেন আইবকারের সময় আমাকে করতে দেয় না, আমি তখন 62 এডওয়ার্ড কলেজের জেনারেল সেক্রেটারি, ওখানে আমরা কি করেছি, আমরা ক্লাসে ক্লাসে যা বক্তৃতা করতাম, দেওয়াল পত্রিকা বের করতাম, ডিবেট করতাম, এই বিভিন্ন আঙ্গিকে আমরা রাজনীতি থেকে সামনে নিয়ে আসছি। সে যাই, সেজন্য কোনো সময় বন্ধ হয় না। মানুষের অন্য জীবের সাথে পার্থক্য হলে মানুষ চিন্তা করে, মানুষ দর্শনের চিন্তা করে, জীবন ধারণের চিন্তা করে, এবং অজানাকে জানার চিন্তা করে, সীমাকে অসীমের ভিতরে নিয়ে যাওয়ার চিন্তা করে, এবং নিত্য নতুন আবিষ্কারের ভিতরে নিজেকে আবিষ্কার করে। এই আবিষ্কারের ধারাগুলোর ভিতরেই যে সমস্যা সংকট আছে, এই সংকটকে অতিক্রম করে যাওয়ার যে প্রবণতা, রাজনীতির মূল বিষয়টা কিন্তু সেখানে। আজকে কেউ যদি আমাকে কথা না বলতে দেয়, তাহলে ভিন্নভাবে তা হবে। আজকে রাজনীতির আলাপ করলে সবচেয়ে বিষয় রাজনীতি কি, তার চেয়ে বড় কথা হলো রাজনীতি কি নয়, এটা আলোচনা করা সহজ। আবার গণতন্ত্র কি, তার চেয়ে কি গণতন্ত্র নয়, সেটা আলোচনা করা সহজ। কারণ এই বিষয়গুলো বাংলাদেশে এমন একটা অবস্থা পঙ্গিলতার ভিতর চলে আসছে, রাজনীতি গণতন্ত্র এগুলো একটা রেটরিকে একটা অবস্থা চলে আসছে, কিন্তু এটি সত্য কথা নয়, তার পিছনে সত্য কথা আছে। যে সত্য কথা হলো এই, জনগণ সাবমরিন, জনগণের কাছে শেষ বিচারে যেতেই হবে, এবং জনগণই সক্রিয় এবং ঐক্যবদ্ধ হয়ে, মানে এটি তো কাগজে কলমে তত্ত্বের কথা, জনগণ সবরেন আপনি মনে করেন কিনা, জনগণ আলটিমেটলি হবে, তাদেরকে লিড বারবার আমরা কিন্তু প্রমাণ করেছি, এই যে আলটিমেটলি বলছেন, এই আলটিমেটটা কোন জায়গায়? আচ্ছা, 54 সনে প্রমাণ করেছে, তারপরে 54 সনে প্রমাণ করেছে, 70 সনে প্রমাণ করেছে, 62 সনে, 69 সনে, 70 সনে মুক্তিযুদ্ধের ভিতরে দেখেছি জনগণ। হ্যাঁ, এখন হচ্ছে যে সময়ের ব্যাপার, কবে হবে না, আমাদের এই যে বিভিন্ন সময় বলছেন, আমাদের এখানেই তো ওই ভাষা আন্দোলন বলছেন, 69 মুভমেন্ট, তারপরে 70 ইলেকশন, একবারে শেষে যেটাতে
আপনারা কাছের থেকে দেখছেন, আমরাও দেখেছি, আমরা হয়তো তখন সেক্রেটারিয়েটে এরশাদের, এখন এরশাদেরিয়েটার কথা আপনাকে বলি, 90 সনের জানুয়ারি মাসের 1 অথবা 2 তারিখ পুলিশ এই যে হেডকোয়ার্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আমরা জয়েন্ট, আমি তখন রেজিস্টার কোঅপারেটিভ, দাওয়াত দিয়েছি, আমরা গেছি 10টার দিকে, মানে ফাংশনটা। এরশাদ সাহেব বক্তৃতা দিতে দাঁড়ালেন, দাঁড়িয়ে উনি বললেন যে আজ জানুয়ারির 2 তারিখ অথবা এক্সিটেবল এত তারিখ, আজ আমি এখানে বক্তৃতা দিচ্ছি, আমার এখানে ঘেরাও থাকা হওয়ার কথা, আমাকে আজকে ঘেরাও করার কথা। কই, আমাকে তো কেউ ঘেরাও করছে না, ঘেরাও করতে লোক লাগে, একজন দুইজন 10 জন লোকে ঘেরাও হয় না, সেখানে শত শত হাজার হাজার লোক লাগে, সেই লোক পাবে কোথায়? বিরোধী দলের এদের কাছে সেই লোক আছে? কেউ নাই। সুতরাং আমি সেই ঘেরাওর বদলে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি এবং দেশে এরকমই চলবে। সেই ইয়ের জাস্ট 10 মাস পরে, অক্টোবর থেকে গণ্ডগোল শুরু, আমি 10 মাস পরে দেখা গেল উনি চারদিকে ঘেরাও হইতেছে, এবং আমি তখন রেজিস্টার কোঅপারেটিভ, আমি ওখান থেকে দেখি এবং মাঝে মাঝে রাস্তা দিয়ে আসার সময়ও দেখি, স্লোগান উঠে কন্ট্রোল নাই, যেটা বোঝানোর জন্য, এরশাদের চামড়া খুলে নিব আমরা। আমার মনে তখন আসতো যে একটা দেশের সিটিং প্রেসিডেন্ট তাকে বলতেছে যে তার চামড়া খুলে, তাহলে দেশের কন্ট্রোল কোথায়? কোনো কিছু তো নাই, গভর্নমেন্ট বলে তো কিছু নাই। এবং ডিসেম্বর মাসে, নভেম্বর মাসের শেষ দিকে এসে এ মারা গেল 27 নভেম্বর, তাই না মিলন? তারপরে ওই যে বলছেন জনতা, আমি ইয়েদেরকে দেখতাম, ছাত্ররা এই মতিঝিলের রাস্তায় যে যাইতো, কেউ খালি গায়ে, কেউ গেঞ্জি, কেউ শার্ট, হিস্টেরিয়াক, পাগলের মতো ছুটছে, ওর সামনে ওর যদি গুলি করেন ওর কিছু লাগবে না, তখন মরে যাবে। তো একটা স্টেজে ওই মানে স্মিয়ার ক্যাম্পেইন 20টা এরকম হয়ে যায়, 20 ডালতে ডালতে মানুষ পাগলের মতো, সেটা তো তখন জনতার শক্তি কাকে বলে আপনি হয়তো দেখতে পাবেন, কিন্তু সব সময় হয় না। ইরানে, ইরানে ফেব্রুয়ারি মাসে ইরানের ইয়েতে শাহের বিরুদ্ধে আমি শব্দ সংখ্যাটা 100% শিওর না, কিন্তু আমি পড়েছি যেটা, সেখানে 40 লক্ষ লোক ছিল সেই মিটিংয়ে বা প্রসেশনে, উপর থেকে স্ট্যাপিং করে বিচ্ছিন্ন হয়ে সব চলে গেল। তার আগেই 9 মাস 8 মাস পরে শাহ টিকতে পারল না। এবং ইরানের, ইরানের রেভলিউশন কিন্তু অন্য জায়গার থেকে একটু ডিফারেন্ট, দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ, আমার জানা অনুযায়ী এক প্রথম রেভলিউশন যেখানে ক্যান্টুনমেন্ট ওয়াজ ওভার রান। ইরানে কিন্তু কোনো ওই যে ম্যানিলা ট্যানিলাতে যেরকম কি বলে কামানের ইয়ে ঘুরাই দিছে সেরকম হয় না। ইরানে কিন্তু অল বড় বড় জেনারেল, তারপরে অ্যাডমিরাল এদেরকে ধরে ধরে এনে বিচার করছে, এবং আপনারা দেখছেন থপথপ করে কাঁপছিল। তো এটা মানুষ যে কোন সময় হয় ঠিক নাই। ইন্ডিয়াতে কর্ণাটক তেলেঙ্গানা এখানে আপনার কিষানজি মারা গেছে যে, তারপরে গণপতি, এরা যে মিটিং 10 লক্ষ লোক হইতো, তারা লোকাল লেভেলে কন্ট্রোল করে ফেলেছিল সব, তারাই প্রশাসন চালাইত, কিন্তু আলটিমেটলি তাদেরকে বিচ্ছিন্ন করেছে। তো এগুলি ক্ষমতার একটা দ্বন্দ্ব চলে, অস্ত্রের খেলা চলে এবং রণকৌশল চলে, সেই রণকৌশলে এক এক সময় এক এক রেজাল্ট হয়। সব রেজাল্ট যে অনেক সময়ই শাসক দল পরাজিত হয়ে যায়, তারা ক্ষমতা, যেমন এরশাদ হয়েছে, যেমন আইয়ুব খান হয়েছে, আবার কোনো কোনো সময় তারা উঠে দাঁড়ায়, শাসক দলই ইয়ে করে, যেমন এটা অনেক দেশের আশা, নর্থ কোরিয়া এগুলিতে কিছু পায় না। আবার তিউনিশিয়াতে কি করলো সে জয়নাল আবদিন বেন আলি, সে তো একদিন আগেও বুঝতে পারে না যে সে যাবে, কিন্তু চলে যেতে হলো। আইয়ুব খানের ইয়ে তো, আইয়ুব খান তো বোধহয় নারায়ণগঞ্জে বক্তৃতা দিয়ে গেছিল কয় মাস আগে, যা কোনো কিছু না, এখন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, কয়দিন পর। এগুলি কিন্তু ভিতরে ভিতরে, ওই যে প্রফেসর সাহেব বলছেন, ভিতরে ভিতরে কিন্তু ফুসে উঠে, প্রকাশটা এক এক সময় এক এক রকম হয়। কাজে কখন যে সিচুয়েশন কোন দিকে চলে যাবে ইউ নেভার নো। এই জন্য শাসক দলকে সব সময় খেয়াল রাখতে হয়, এবং জনতাকে তারা একেবারে যদি জিরো করে চিন্তা করে তাহলে তারা ভুল করবে।
আলটিমেটলি জনতাকে তাদের প্রজাতোষণ যেটা সেই প্রজাতোষণের নীতিতে যাইতে হয় যদি তাদেরকে টিকে থাকতে হয়। জি, এখনকার মূল সমস্যা হলো রাষ্ট্রের উপরে জনগণের কর্তৃত্ব। যেমন ধরেন আপনি আবরারের ইস্যু নিয়ে আলোচনা করছিলেন, আবরারের ইস্যু তো সরকার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করেছে সবাই মনে করেন, এবং সেটাই তো চাওয়া, কারণ অপরাধ কেউ করবে না এমন তো না, অপরাধ করলে তাকে আইনের আওতায় নেওয়া হচ্ছে কিনা বিচার হচ্ছে কিনা সেটাই মানুষের বিবেচ্য বিষয়। আপাতত দৃষ্টিতে ধ্রুপদী কায়দায় যেসব করা হচ্ছে এটি শেষ কথা না, একটু গভীরে যান। গভীরতার দিকটা হলো আবরারকে কেন হত্যা করা হলো, ভিন্ন মতের জন্য। সে যে চুক্তি হয়েছিল বাংলাদেশ এবং ভারত, প্রধানমন্ত্রী ফিরে আসার পরে যে স্ট্যাটাসটা দিয়েছিল, সেখানে সে মনে করেছে এই চুক্তির ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি জানি এরপরে অন্য একটা দরজা খুলে গেল, তারপরেও এই ক্ষতিগ্রস্ত ভিন্ন মতের কারণে আপনাকে হত্যা করা হলো। আজকেও মিটিং মিছিল করা, এই যে আমরা বিভিন্ন সময় চাই, যেমন সামনে 22 তারিখে আমরা একটা সমাবেশ দেখেছি সরদ উদ্যানে, একটা ভয়ঙ্কর একটা পারমিশনের বিষয়টা বলেছে, পারমিশন দেওয়া না দেওয়া এটা সরকারের দায়িত্ব, আমরা নাগরিক হিসাবে রাজনৈতিক দল হিসাবে আমরা নাগরিক দল হিসাবে যে নিয়ম আছে নিয়মটা ঠিক নিয়মটা গাজ্য না, তারপরেও পারমিশন চাবো বলে আমাদের সিদ্ধান্ত নিয়েছে। পারমিশন আমরা চাবো না, আমরা ইনফরমেশন দেবো, অবগতির জন্য পাঠানো হলো যে আমরা অত তারিখে স্বাধীন দেশের নাগরিক, আমরা আমাদের এই অধিকার আছে সংবিধানের, সেটাই যদি এটা পারমিশন না দেয় তারা কনস্টিটিউশনে ভায়োলেট করছে, আর্টিকেল 7 ভায়োলেট করছে, 7 ভায়োলেট করে মানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে, কিন্তু একটা আইন দ্বারা পার্লামেন্টে আইন দ্বারা এই যে কনস্টিটিউশনের যে ব্যাখ্যা দিয়ে তারা রেখেছে এটি তো অবৈধ। কখনো জনগণ যদি সমাবেশ করতে চায়, সংগঠন করতে চায়, কথা বলতে চায়, এটা দিতে হবে, এটা যদি না দেয় কিংবা এমন কথা বলা যাবে না রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে, সভরেন্টির বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে লাগামহীন কথা বলা যাবে না। এটা আইনে আছে, এটা থাকবে, সব যুগে আছে, সব দেশে আছে। আমরা সেরকম যদি আচরণ করি তাহলে অবশ্যই আইনের আওতায় আমাদের যা হওয়া দরকার সেটা হবে। আপনার পিছনে দেখতে পাচ্ছি যে একটা মারামারি দৃশ্য, সেরকম হতে পারে, তা আমরা তো ওইদিকে যাই না। আমরা সিম্পল বলছি আমরা সমাবেশ করবো কি জন্য, আপনার হত্যাকাণ্ডের যেভাবে হয়েছে, যে অর্থে হয়েছে, যে কারণে হয়েছে, এই কারণগুলো গভীরতরভাবে মানুষের সামনেভাবে উপস্থাপিত করা দরকার, সেই জন্য হয়েছে। কারণ এই ভিন্ন মতটা থাকলে গণতন্ত্র হয় না, গণতন্ত্রের মুক্তির জন্যই তো আমরা একসময় লড়াই করেছিলাম, গণতন্ত্র মুক্তি চায়, মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিবদ্ধ যাক, এই কথা বলেই তো আমরা সেই সময় আন্দোলন করেছিলাম। এখন গণতন্ত্র মুক্তি পেতে গেলে এই সমস্ত অধিকারগুলো অবারিত করতে হবে। হ্যাঁ, আমি বলি হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবেই সব কিছু আমরা করবো, নিয়মের বাইরে আমরা কিছু করবো না, কিন্তু নিয়ম যদি শৃঙ্খলা হয়, হাত পা পাতা হয়, অনিয়ম নিয়ম না। আপনি খাসার পাখিকে আটকে রেখে বলবেন আকাশে ওড়ো, ওটা নিয়মের ভিতর পড়ে না, পাখির নিয়মের ভিতর পড়ে না, ছেড়ে দিয়ে বলতে হবে তুমি ওড়ো, যাতে না পারে পাখির দোষ, আর যাতে পারেতে ভালো। এটা তো ছিল রবীন্দ্রনাথের সেই খাসার পাখি আর বনের পাখির বিষয়টা। সে যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো আজকে যে সমস্যা সেটা হলো রাষ্ট্রের উপরে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা না হয়ে এখন শাসক গোষ্ঠী কর্তৃত্ববাদী হয়ে জনগণের উপরে চেপে বসেছে, এই জায়গাটা কন্ট্রাডিকশন। আমি কোনো দলের কথা বলছি না, কোনো এই যুগের এই মুহূর্তে শাসকদের কথা বলছি না, আমি বাংলাদেশে দেখে এসেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই জনগণের ক্ষমতা অর্জনের জন্য, অধিকার অর্জনের জন্য আমরা কিন্তু প্রথম থেকেই সংগ্রাম করছি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, এটা অস্বীকার করা উপায় নেই।
রাষ্ট্র বদলেছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে নাম পরিবর্তন হয়েছে, কিন্তু স্বভাব চরিত্রে পদ্ধতিতে আচরণগত দিক থেকে রাষ্ট্র সে আগের মতো স্বৈরাচার এবং ফ্যাসিবাদী কর্তৃত্বে প্রতিষ্ঠিত আছে, রয়েছে সব জায়গায়, এবং আইন কানুন বিধি বিধান যা কিছু আরো করা হচ্ছে আরো জনগণকে আরো বেশি আঁকড়ে ধরে নিপিষ্ট করার জন্য, নির্যাতন করার জন্য করা হচ্ছে। আপনি যদি উদাহরণ চান আমি উদাহরণ দিতে পারি। একটা অনেকে বলে যে এগুলো সামাজিক বিষয়, হ্যাঁ আমি ধরতে পারি সামাজিক বিষয় কোনটা, এই যে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে জবাই করলো কাছে ঝুলে রাখলো, এটা সামাজিক বিষয় হতে পারে, কিন্তু সামাজিকটা রাজনীতির সাথে সম্পর্কিত হয়। কিছুদিন আগে 2016 সালে 13-17 পর্যন্ত ধর্ষিত যৌন লাঞ্ছিত সংখ্যা হলো, এটা কিন্তু একটা জরিপের প্রতিবেদন, 3848, কিন্তু আমরা ওই সময় স্লোগান দিয়েছি, যিনি শিশু এবং নারী মন্ত্রী ছিলেন তিনি বলেছেন নারীর নিরাপত্তার ঠিকানা সে কাছে না, নারীর নিরাপত্তার ঠিকানা বাংলাদেশ। এই স্লোগান চমকে ওঠার মতো। কয়েকদিন পরেই আইন মন্ত্রী এখনো যিনি আছেন, ওনার বাবা আমার সাথে ছিলেন, সিরাজুল ইসলাম সাহেব, খুবই বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন, সিরাজুল হক সাহেব, উনি বলেছেন, এখনকার আইনমন্ত্রী বলেছিলেন, না এই নারী শিশু নির্যাতনের জন্য 6 সলিসিটার ট্রাইব্যুনাল কর, এবং এই নির্যাতনের সংখ্যা হলো ওনার কাছে বিচারাধীন মামলা আছে 1,59,000। তা আমরা কোন জায়গায় বাস করছি, কিভাবে বাস করছি, এটা সামাজিক কারণে হয়েছে না রাষ্ট্রীয় কারণে হয়েছে? এটা রাষ্ট্রবিদরা বলবেন, যারা প্রাজ্ঞ তারা বলতে পারবেন, আবার কেউ কেউ সেটি মনেও করেন না, কিন্তু এই সংবিধানের মধ্যে অনেক রকমের কন্ট্রাডিকশন আছে, অনেক রকমের ব্যত্যয় বিচ্যুতি ধীরে ধীরে তৈরি হয়েছে, সেটি যেমন একটি দিক আছে। আরেকটা হচ্ছে যে বহু আইন বাংলাদেশ স্বাধীন দেশে হয়েছে, যেটি আইন বিধি বিধান যেটি আসলে সংবিধানের পরিপন্থী, যেমনটা এই যে উনি বলছেন আমি সভা সমাবেশ করবো, আমার অনুমতি দিতে হবে কেন? আমি যদি আইনের পরিপন্থী কিছু করি তখন আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হবে, কিন্তু তার আগ পর্যন্ত এটা তো আমার অধিকার। আপনি আমাদের যে মানবাধিকারের যে চ্যাপ্টারটা বা যে অংশটা, এটা আপনি ভালো করেই পড়লে দেখবেন প্রত্যেকটা ইয়ের সাথে সাবজেক্ট টু দি ল অফ দ্য ল্যান্ড, এই কথাটা কিন্তু প্রায় প্রত্যেকটাতে ঢুকানো। এখন এগুলি তো যারা কনস্টিটিউশন হয়তো রচনার ব্যাপারে ইয়েছিলেন তারা বলবে যে কনস্টিটিউশন মানে স্যাক্রোস্যাঙ্ক্ট, এটা একটা দাড়ি কমাও বদলানো যাবে না, কিন্তু আমরা যারা প্র্যাকটিক্যাল ইয়ে দেখেছি আমাদের মনে হয়েছে যে সব কিছু ইম্প্রুভ করা যায়, কনস্টিটিউশনকেও বিভিন্ন জিনিস বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বা সংশোধনের মাধ্যমে ইম্প্রুভ করা যায়, কারণ কতগুলি জিনিস আমি একটা আমার দৃষ্টিতে যেমন আমি দেখি যে এই যে কনস্টিটিউশনাল বডিগুলি ফরমেশনের ব্যাপারে আমাদের কনস্টিটিউশনের কনস্টিটিউশনে বলা হয়েছে যে এগুলি এগুলি হবে, এখানে একজন চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, এই থাকবে, একটা জায়গায় যদি শুধু একটা ইয়ে থাকতো যে মেম্বার টু বি সিলেক্টেড থ্রু এ প্রসেস, শুধু এই, ওই যে আমাকে অস্ট্রেলিয়াতে বলেছিল যে আমরা আর কিচ্ছু দেখি না, আমাদের ইয়েগুলিতে আমরা শুধু দেখি যে প্রসেসটা মেনেছে কিনা, ওদের ওদের ওখানে কিন্তু রিক্রুটমেন্ট অনেক বেশি ডিসেন্ট্রালাইজড, তারা বলে যে আমাদের ডিপার্টমেন্ট এগুলি করে, আমরা শুধু দেখি যে তারা প্রসেসটা ঠিক আছে কিনা, এমনকি যদি তারাও প্রসেস যদি বানিয়ে থাকে, বানাইতে হবে সবাইকে, সেই প্রসেসটা তারা ফলো করছে কিনা, তো এরকম তো আছে। ফলে আমি যখন ইলেকশন কমিশনে আমাদের শফিউর রহমান ভাইকে মেম্বার বানাইলো 96-এ ওনাদের ইয়ের সময়, তখন আমি অনেক আওয়ামী লীগের লোক তো পরিচিত আমার, আমি জিজ্ঞেস করেছিলাম ভাই আপনারা শফিউর রহমান ভাইকে বানাইলেন, শফিউর রহমান ভাই তো পার্টিজান লোক, এটা সবাই জানে, হি ওয়াজ পাবলিকলি উনি বলছেন বিভিন্ন ওই যে জনতার মঞ্চ টঞ্চ এগুলিতে গিয়ে, শফিউর রহমান ভাই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট অ্যান্ড ম্যান অফ ইন্টিগ্রিটি, আমি এরকম লোক খুব কম দিয়েছি, কিন্তু উনি একটা পার্টি জানিয়েছিলেন।
তো ওনারা আমাকে উত্তর দিয়েছে, খুব সুন্দর উত্তর। ওনারা বলছেন যে ভাই আমরা কি আনকনস্টিটিউশনাল কোনো কাজ করছি, কনস্টিটিউশন পরিপন্থী কাজ করছি? আমি বলছি না, কনস্টিটিউশন অনুযায়ী আপনি পারেন এটা করতে। তারপরে বলছে আমরা কি কোনো ইল্লিগাল কাজ করেছি, কোনো আইনের মধ্যে আছে সেটা ভাঙছি? আমি বলছি না। তাহলে তো ঠিকই আছে, আমরা কনস্টিটিউশন মেনেও করে চলেছি, আইন মেনেও চলেছি। যখন বিএনপির সময় আপনার খেয়াল আছে, বিএনপির ওই যে শেষ দিকে দিয়ে কিন্তু অনেক এই যে আমাদের পুলিশের আইজি মুদাব্বর হাসান এগুলিকে অনেকগুলিকে সাতজন বানাইল এবং সবই একদম পার্টিজান ইয়ে করলো। তো তখন আমি আবার জিজ্ঞেস করলাম বিএনপি লোকদেরকে, তাদেরকেও তো আমি চিনি আমরা, তো আমি বললাম যে ভাই আপনারা এই কাজ করলেন কেন এরকম একেবারে দলকানা লোকেদেরকে দিয়ে? কিন্তু বলে যে আমরা কি কোনো কনস্টিটিউশনের পরিপন্থী কোনো কাজ করেছি? আমি বললাম না, আপনার তো ঠিকই কনস্টিটিউশনের মধ্যে আসেন। আমরা কি বেআইনি কাজ করেছি, আইন ভেঙে কাজ করছি? না। তাহলে দেখা যাচ্ছে বলছে আমরা তো কনস্টিটিউশনও ভাঙি নাই, আইনও ভাঙি নাই, তাহলে কনস্টিটিউশনের কোনো একটা জায়গা হয়তো ফাঁকটা রয়ে গেছে। সেই ফাঁকটা কতদূর কিভাবে ফিল আপ করা যায় এটা চিন্তা করা যায়, কোনো কনস্টিটিউশনকে ইম্প্রুভ করা যায়। আমি এটা ফিল করি যে কনস্টিটিউশনকে ইম্প্রুভ করা যায়, এবং কনস্টিটিউশনের মধ্যে কিন্তু ওই কতগুলি যে প্রভাইজও করা আছে যে আইনের আইনের ইয়েতে সাবজেক্ট টু দি রুলস অ্যান্ড সাবজেক্ট টু দ্য ল ফ্রেমড ইন দিস কানেকশন, সেই ইয়ে দিয়ে আস্তে আস্তে আপনার ওই যেটা মানবাধিকার দিয়েছে ওটাকে কিন্তু সংকুচিত করা হয়েছে। তো এখন এটাও বোধ হয় আমার ধারণা এই যে অনুমতিটা নিতে হয় এগুলি ওই যে ডিএমপি আইন করেছে ওর মধ্যে ঢুকিয়ে রেখেছে। তবে এটা যদি এটা যে ভাঙতে পারবে না এরকম নয়, এরশাদের শেষ দিকে যে আপনারাও তখন ছাত্র যে প্রসেশন করছেন ইয়ে করছেন সেখানে কি আপনি পারমিশন নিয়েছেন? মোটেই নেন নাই। আপনার কি খেয়াল আছে শাহবাগের মোড়ে একটা বড় প্রসেশন ইয়ে বড় মিটিং হচ্ছিল সোনালী ব্যাংকের যে ট্রেড লিডার জামাল উদ্দিন, জামাল উদ্দিন এটা লিড করবে, আর আপনারা ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি এখানে একই দিন ওইখান থেকে আসলো, এটা ভেঙে দিল, জামাল উদ্দিন পালায় চলে গেল। তো এগুলি তো কেউ জিজ্ঞেস করি করে না, তারা কি এরশাদকে জিজ্ঞেস করি করছে কি তারা ডিএমপির পারমিশন নিছে যে আমরা এটা ভাঙবো কিনা? কথা হলো যখন স্বতঃস্ফূর্ত হয়ে যায় একটা স্টেজে, ওই যে যেতে যেতে বললাম না যে ফার্স্ট জানুয়ারিতে এরশাদ ডিক্লেয়ার করলো যে লোক কই, আমাকে ঘেরাও করতে 10 জন লোক তো লাগবে, আর সেই লোকই এটা হবে ধরেন নভেম্বর মাসে দিকে, সেই এখানে হাজার হাজার লোকেরা পালায় চলে যেতেছে। আপনার খেয়াল আছে আবুল কালাম আজাদ কাকরালের মোড়ে একটা, সেখানে 15 লক্ষ লোক আনার কথা, প্রাইমারি 15 লক্ষ লোক আনার কথা, এরশাদ তখন ফিজিতে সুবাতে ইয়ে করছে, সেখান থেকে বলে দিল যে না এটা বন্ধ করো। একটা স্টেজ আসে তখন আপনি দেখেন যে না আপনার হাতে আর কিছু করার নেই, আপনি সামাল দিতে পারছেন না, তখন ওই স্টেজটা আনতে সময় লাগে। এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যেটা ঘটছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি হিসাবেও আলাদা, এটা কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির মতো না, এর পড়াশোনা এর কালচার এর ইয়ে না। এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যা ঘটছে অন্যান্য ইউনিভার্সিটি তো কাছাকাছি জিনিস ঘটছে, একই রকম ঘটনা ঘটছে সব জায়গায় ঘটছে, এবং এখানে অনেক সময় হয় টর্চার সেল আছে, ইচ্ছা ওই যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো খড়গুটা নড়ে না, এই ছেলেটা মারা যাওয়াতে এটা হয়েছে, যদি সে শুধু শুধু নিঃশ্বাস থাকতো তাহলে কিছু হতো না, তাহলে এত দূর কিছু হতো না, বা তাকে হয়তো ওই নিঃশ্বাস থাকা অবস্থায় শিবির বলে পুলিশের কাছে অন্য কিছু মানে নিঃশ্বাস থাকলে কিন্তু আল্লাহর এটা আল্লাহর ইচ্ছা, এই জন্যই কখন যে কোন ইয়ে ঘটে আপনার ফেঁসে যেতে পারেন এই ভয়েই তো এখন লোকে হয়তো ভবিষ্যতে বা আগেও তা বা বড় রকমের অপরাধ করে নাই, এরকম তো ফেঁসেছে বাংলাদেশে, নারায়ণগঞ্জে সাতক্ষীণে এই এই জিনিস ঘটেছে, বিশ্বজিতের ক্ষেত্রে এই জিনিসটা ঘটেছে, আপনার এই যে কাদের কর্নেল কাদের তুফান সরকার এরকম তো ইয়ে এই যে এমপির ছেলে রনি এগুলির ক্ষেত্রে ঘটেছে, তো হয়ে যায় অনেক সময়, তো সেইটা অনেক সময় বড় ঘটনায় কিছু না ছোট্ট একটা ঘটনা অনেক কখন যেটা হয় তখন সরকার তো পলিটিক্যালি তাদের তো বুদ্ধিশুদ্ধি অন্যদের থেকে বেশি, লিডারশিপ যারা দেয় একটা টপ বিগ পার্টির ইয়ে তাদের তখন তারা ডিজোন করে দেয়, এবং ভাগ্য খারাপ হলে
আপনার পলিটিক্যাল পার্টি যেটা মনে করছেন আপনি আপনাকে আশ্রয় দিবে, তারা চট করে ডিজন করে দেয়। ডিজন করে দিলেই আপনি ফেঁসে যাবেন। যেমন আমি আপনাকে বলি, আপনি লিখে নিতে পারেন, এই ছেলেগুলি শাস্তি হয়ে যাবে। কি শাস্তি হবে সেটা জানি না, সেটা কোর্ট কাছারি তারাই, কিন্তু যেই প্যাঁচে পড়েছে তাদের শাস্তি হয়ে যাবে। যেমনি নারায়ণগঞ্জের এদের হয়েছে, বিশ্বজিতের এখানে হয়েছে, আবার উপর দিয়ে কিছু ছাড়াও পেয়ে গেছে, ছাড়া পেলেও কিছু কিন্তু কিছু হয়েছে, মানে সেটা আদালত দিয়ে যা হয়েছে আদালতের কিছু চলে যায় ফাঁকে বুকে দিয়ে নানান রকম। এখানেও তো দেখেন না কত চেষ্টা চলে, বড় বড় ধরা পড়লে হসপিটাল আছে, সেগুলি চলতে থাকবে, খেলা কিন্তু চলতে থাকবে। এবং নারায়ণগঞ্জের এরা তো ভালো অবস্থায় ছিল অনেকদিন, তারপর আবার ধরে নিয়ে যায়, আবার ইয়ে হয়, আবার কন্ডেমড হয়ে গেলে তখন মুশকিল হয়। তো আমার ধারণা যে এরা যে অবস্থা হয়েছে সামগ্রিকভাবে দেশের পরিস্থিতিটাকে আসলে আপনারা কিভাবে দেখেন? এবং এখানে আরেকটা প্রশ্ন, যেটি অধ্যাপক আবু সাইদ কথা বলবার সময় বলছিলেন যে হয়তো এখন অন্য দরজা জানালা খুলে গেল ভারতের সঙ্গে চুক্তির ইস্যুটিতে, বা প্রধানমন্ত্রী গেলেন সেই সফরকে কেন্দ্র করে, তার প্রেক্ষিতে আপনাদের স্ট্যাটাস ফেসবুকে একটা প্রশ্ন অনেকেই মনে করে থাকেন যে, এবং ডক্টর সাদাত হোসেন এর আগে বহুবার এই অনুষ্ঠানে বলেছেন আকার ইঙ্গিতে, আসলে ক্ষমতায় থাকা না থাকার সঙ্গে জনগণের ভূমিকা কিন্তু খুব একটা মুখ্য না। সাধারণভাবে অনেকগুলো শক্তি আছে দেশের ভেতরে বাইরে যারা ভূমিকা রাখেন, এবং বাংলাদেশেরও আজকের ক্ষমতার প্রশ্নে অনেকেই মনে করেন যে এখানে আন্তর্জাতিক অনেকের হয়তো সমালোচনা আছে, বিরোধিতা আছে, কিন্তু কারো কারো এত প্রগাঢ় বা কঠোর সমর্থন আছে যেটির বাইরে গিয়ে আসলে অন্য কারো পক্ষে কিছু করা সম্ভব না। এবং সেটি অনেকেই মনে করেন যে বাংলাদেশের উপরে এই সরকারের উপরে একটা ব্লেসিংস ভারত সরকারের আছে, এবং চুক্তি বলি সমঝোতা বলি সেটি দুই সরকারই যথেষ্ট পরিমাণে হ্যাপি জনগণের ভেতরে দুই দেশেই, কারণ এই চুক্তি নিয়ে আমরা ভারতীয় পত্রপত্রিকায়ও দেখেছি নানা রকমের সমালোচনা হয়েছে, বাংলাদেশের অনুকূলেও সেই সব সমালোচনা হয়েছে। চীনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে একই রকম কথা বলা যেতে পারে। তো প্রফেসর আবু সাইদ আপনি একটু বলবেন, ওনার প্রসঙ্গ টেনে কথা বলছি, এই যে ধরেন 19 জনকে ধরেছে, এরা তো বুয়েটের ছাত্র, সেই অর্থে এরা মেধাবী, মেধাবী তো বটে, সেই অর্থে অবশ্যই এরা মেধাবী। না, একটাই আছে, আমি জানি না এদের ভর্তিটা 100% প্রপার ছিল কিনা বুয়েটে, আমরা এখন পর্যন্ত ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশনের সময় যা কিছু বিচ্যুতি হয়েছে এর বাইরে সাধারণভাবে এখন আমরা স্ট্যাটিস্টিক্স যেরকম বলে যে আমরা এখনো বিপক্ষে কোনো ইয়ে পাইনি, পাওয়া যায়নি। জি, যে কথা বলতেছিলাম, এই 19 জন মেধাবী, তারা অধিকাংশ গ্রাম থেকে এসছে, প্রায় সবাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, একেবারে নিম্নবিত্ত আছে, নিম্নবিত্ত আছে। আচ্ছা, এই 19 জনকে শাস্তি দিলে কি সমস্যা শেষ হয়ে গেল? আর একটা প্রশ্ন আমার, 19 জনকে শাস্তি দিলে সমস্যা সমাধান হয়ে গেল না, কিন্তু 19 জনকে শাস্তি না দিলে সমস্যাটা আরো বাড়বে। এই শাস্তি দিলে সমস্যা কেটে যায় না, আমি বলছি কেটে যাচ্ছে না, কিন্তু কেটে যাবে না, শাস্তিটা না দিলে সমস্যাটা আরো বাড়বে। আর একটা ব্যাপার বলে, এই ব্রিলিয়েন্ট ছেলেগুলো কেন দুর্বৃত্ত হলো, কেন বর্বর হলো, কেন অমানবিক হলো, তাদের যেখান থেকে এসছে সেই লেভেলে থেকে এসে এই মেধাবী ছাত্রদের তো দুর্বৃত্ত হওয়ার কথা না। এটা সব সবসময় রাষ্ট্র এবং তার যন্ত্রগুলো যদি তাদের আশ্রয় প্রশ্রয় এবং ভরসা স্থল না হয়, তাহলে এই ধরনের ঘটনা পৃথিবীর সব জায়গায় ঘটে, বাংলাদেশে ঘটছে। তাহলে মূল সমস্যাটা কোথায়? পদ্ধতির সমস্যা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সমস্যা, রাষ্ট্রনীতির সমস্যা, এবং শাসন করার ভিতরে যে গলদ রয়েছে সেই শাসন করার ভিতরে অসম্ভব গলদের কারণে এগুলো সমাজের সর্বত্র, রাষ্ট্রের সর্বত্র, সর্ব অঙ্গে প্রতিফলিত হয়েছে, পরিব্যাপ্ত হয়েছে। যেমন আমি বলতে চাই, আজকে দুর্নীতি কোথায় নেই? আমি যদি আপনাকে বলি আমাদের দেশের 60টা ব্যাংক, উনি তো আরো ভালো বলতে পারবেন, আরো 3টাকে লাইসেন্স দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে, বিশেষজ্ঞরা তাই বলেন। এই যে এত ব্যাংকের দরকার আছে, এই ব্যাংকের ভিতর দেখা যাচ্ছে অর্থনীতিবিদ যারা আছেন তারা বলছেন, তারা হিসাব করে বলছেন যে এর ভিতরে দেখা যাচ্ছে যে 31 জন আছে
যারা ব্যাংক দিয়েছে তার ভিতরে স্টার স্টার ঋণ খেলাপি এত ঋণ ঋণ খেলাপি করেছে। ৯৭ সময় যখন আমি মন্ত্রণালয়ের সাথে যুক্ত ছিলাম, আমাদের অর্থমন্ত্রী ছিলেন এম এস কিবরিয়া সাহেব, তিনি কিন্তু পার্লামেন্টে ২১১৭ জনের নাম ঋণখেলাপ হিসেবে তিনি প্রকাশ করেছেন। এখন ঋণখেলাপের কথা আমি জানি না, এবং আইএমএফ রিপোর্ট অনুসারে এবছর জুন পর্যন্ত ঋণখেলাপের টাকার পরিমাণ হল ২৪১৬৭ কোটি টাকা। অর্থনীতিবিদ যারা গবেষণা করেন তারা বলছেন তিনের থেকে ৫ লক্ষ কোটি টাকা নিচে না, ৫,০০০ টাকা দিয়ে। এখন দেখেন একটা ব্যাংক চট্টগ্রামের ব্যবসায়ী, সে একাই ৬টা ব্যাংক করে ফেলেছে, ৬টা ব্যাংকের উপর প্রভাব বিস্তার করেছে। এই ৬টা ব্যাংক কি করে করলো, সে কোত্থেকে তার টাকা আসলো, কিভাবে টাকা আসলো, কে তাকে টাকা দিল, এ প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে আসছে। আরেকজন একাই ৪,৫০০ ক্যাসিনো অভিযানে ধরা হচ্ছে না, একজনের কালকে আমি দেখলাম খবর যে ৬ বছর আগে সে ১১,০০০ টাকার ভাড়া বাড়িতে থাকতো, ৬,০০০ টাকা ভাড়া বাড়িতে থাকতো, এখন ৬ কোটি টাকার ডুপ্লেক্স একটা, কিন্তু তার অনেকগুলো বাড়ি অনেকগুলো একটার কথা যেটা সে থাকে। এখন এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো কিন্তু আদর্শহীন রাজনীতির কারণে, মুক্তিযুদ্ধের চেতনা বলে আর যাই বলি, এগুলো ধুয়ে মুছে শেষ করে দিয়ে আদর্শহীন রাজনীতির কারণে আজকে যে রাজনীতি চলছে এটা হলো ব্যবসায়িক রাজনীতি, পণ্যের রাজনীতিকে পণ্য করে নিয়েছে। যার জন্য ৬১ ভাগ পার্লামেন্টে যারা গিয়েছে তারা রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এরকম গবেষণা করতে ৬১ পয়েন্ট সামথিং আর কি, যাই হোক এরকম গিয়েছে, এবং বিভিন্ন মামলা টামলা খুনের সঙ্গে ঋণ খেলাপের সঙ্গে এরা জড়িত, ব্যাংকের মালিক সব, তারা কিন্তু পার্লামেন্টে। তাহলে তারা জনগণের কাছে কি জবাবদিহি করবে, জবাবদিহি করতে পারবে না বলেই কিন্তু দিনকে রাত, রাতকে দিন করে ভোট শেষ করা হয়। কিন্তু ভোটটা হলো ফান্ডামেন্টাল মৌলিক অধিকার, যে রাষ্ট্রে এই ব্যবস্থা চালু হয় দিনকে রাত, রাতকে দিন করে ভোট শেষ করে দেওয়া হয়, সেই রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে আপনি সুন্দরভাবে সুস্থভাবে সুশাসনের ভিতরে নিয়ে যাবেন, প্রশ্নটাও এটা, স্বচ্ছতার ভিতরে নিয়ে যাবেন, সেটা যেখানে স্বচ্ছতা সুশাসন জব দিতে থাকে না সেই রাষ্ট্র ব্যবস্থা কি দাঁড়ায়। জনগণ ভোট দিয়ে, জনগণ প্রকৃত অর্থে যদি ভোট দিত তাহলে কার্যকর গণতন্ত্র হতো। কার্যকর গণতন্ত্র মানে এমনি গণতন্ত্র না, কার্যকর গণতন্ত্র হলো মৌলিক অধিকারকে গ্যারান্টেড করা, এই ধরনের গণতন্ত্র কার্যকর গণতন্ত্র। কার্যকর গণতন্ত্র নাই, গণতন্ত্র নামে আছে কিন্তু গণতন্ত্র নাম নিয়ে যা করা হচ্ছে তা ফ্যাসিবাদের চেয়ে বেশি এবং স্বৈরতান্ত্রিকতা বেশি। কি করে আজকে অর্থনীতিবিদরা বলছেন, আমাদের দেশে বিদেশ থেকে বলছে, ৮০ ভাগ সম্পদ কয়জনের হাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে, এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে এমন ব্যক্তিদের নিয়ে, নির্বাহী সর্বোচ্চ ব্যক্তি ডাইনে বামে যারা বসে আছে, একজন প্রশাসন দেখে, একজন অর্থনীতির বিষয় নাড়াচাড়া করে, তাদের বিষয়টা যদি প্রকাশ হয় তাহলে কি অবস্থা দাঁড়ায়। কারণ প্রধানমন্ত্রী যে স্টেপটা নিয়েছেন যে তিনি জিরো টলারেন্সে যাবেন, কি মাদকে, আমার গ্রামে তো মাদকের হাট, কোনো কিছু কি অপ্রকাশিত বলে মনে হয় আপনার কাছে? আপনি বলেন যে তাদের বিষয় যদি প্রকাশিত হয় আমাদের সমাজে এখন যে জায়গায়, সেখানে কোনো কিছু কি অপ্রকাশিত? অপ্রকাশিত মানে ওইরকম দৃশ্যমান মানুষের কাছে গল্পে গল্পে আছে, আমার মনে হয় জিলুর মাত্রাটা অপ্রকাশিত। যেমন আমরা এত, আপনি আমি যতই খোঁজ খবর রাখি, আমরা ক্যাসিনোতে যে এত পরিমাণ টাকা ইয়ে হয় সেটা আমরা ধারণা, আমি তো ক্যাসিনো আসছেই যাবতাম না না। সুতরাং ওই যে বলছেন মানে এত অপ্রকাশিত, ওরা জানে যে একটা খারাপ জিনিস হচ্ছে বা অন্যায় অনৈতিক আয় হচ্ছে, কিন্তু এর মাত্রাটা বুঝতে পারে নাই, আমি বুঝতে পারি না। যেমন দেখেন ক্যাসিনো, শেষ করতে হবে প্লিজ, তাই শেষ একেবারেই শেষ। আচ্ছা
এটা জুয়া খেলা এক লাইনে এক দুই লাইনে শেষ করব 18-2 তো বলা আছে সংবিধানে কি বলা আছে জুয়া খেলা গণকর্তৃত্ব নিষিদ্ধ তাহলে ওইটা কিন্তু আইন করা হয়নি ওটা ওখানে আছে আমি যে কথাটা পরিষ্কার বলতে চাই সেটা হলো না ওটাতে কোনো আইনের বাধা নাই আমি অবশ্য বঙ্গবন্ধু প্রথম থেকে বলছিলেন এগুলো বন্ধ ঘোর দৌড় বন্ধ এগুলো আমি শেষ করে দিতে চাই এই কথা যেহেতু সময় নেই আপনার শেষটা হলো যে জনতাকে মালিকানা প্রতিষ্ঠা কিভাবে করা যায় জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের ভিতর সচেতনতা জাগরণ সৃষ্টি করতে হবে বিভিন্ন অপকর্মগুলো তুলে ধরে এবং গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সমস্ত দুঃশাসনকে হটাতে হবে এর বিকল্প কিচ্ছু নেই যদি দেশকে বাঁচাতে চাই আর একটা ব্যাখ্যা আমরা বলি বাংলাদেশ কিন্তু না গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ মানে জনগণের বাংলাদেশ জনগণের শাসন আমাদের প্রতিষ্ঠা করার জন্য কাম হটবে আমরা সবাই যদি নাগরিক সশস্ত্র নাগরিক আমি মনে করি প্রাইম মিনিস্টার যেই স্লোগান দিছেন সেই স্লোগান কিন্তু লোকে ক্যাচ করে ফেলেছে স্লোগান থেকে কিন্তু সরে আসার উপায় নাই এবং উনি স্লোগানের সাথে মিলে যে অভিযান শুরু করেছেন এখন সেটার থেকেও কিন্তু কোনো রকম সরে আসা তো দূরের কথা কোনো শিথিলতাও হয়তো লোকে মানবে না সুতরাং তাকে এই অভিযান বা এই কাজটা চালিয়ে যেতে হবে এবং এটা একটা যৌক্তিক পরিণতি বা যেটাকে ইংরেজিতে বলে ডিনোমেন্ট এই সেই ডিনোমেন্ট করতে যেতে হবে দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য প্রফেসর ডক্টর আবু সাইদ এবং ডক্টর সাদাত হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য দর্শক সাধারণভাবে একটা ধারণা যে বাংলাদেশের মানুষ ক্রমশ রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে কখনো কখনো বিরাজনীতিকরণের একটা চেষ্টা হয়েছে এবং সাধারণভাবে মানুষের মধ্যে একটা ধারণা যে রাজনীতি মানেই হচ্ছে এখানে লুটপাট রাজনীতি মানেই হচ্ছে অন্যের অধিকার হরণ রাজনীতি মানেই হচ্ছে সন্ত্রাস এই ধারণাটা আমার অতিথিরা সেই অর্থে মানতে খুব একটা রাজি নন এবং তারা মনে করেন যে অনেক সময় চেষ্টাও হয় রাজনীতিকে বন্ধ করে দেবার কিন্তু রাজনীতি এমন একটা বিষয় যেটাকে আসলে বন্ধও করে দেওয়া যায় না নিষিদ্ধ করা হয় কিন্তু তখনও আমাদের দেশে অনেকবার রাজনীতি নিষিদ্ধ হয়েছে তখনও কিন্তু রাজনীতির তৎপরতা চলেছে প্রকাশ্যে না হলেও গোপনে তো অবশ্যই কাজে এটি বন্ধ করবার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা বলছেন যে রাজনীতিকে বা রাজনীতির দুর্বৃত্তায়ন বা অপরাজনীতিকে আসলে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে কিন্তু সেই রাজনীতির বোধ হয় খানিকটা অভাব বাংলাদেশে আছে এবং এই যে বিকল্প রাজনীতি বা অপরাজনীতিকে মোকাবেলা করবার জন্য যে রাজনৈতিক নেতৃত্ব দরকার সেই দুর্বলতাটা প্রকটভাবে বাংলাদেশে আছে এবং ওনারা মনে করেন যে রাষ্ট্রযন্ত্রের উপর মানুষের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করতে হবে এখন অবশ্য রাষ্ট্র অনেক বেশি ক্ষমতাধর এত ক্ষমতা যখন কোনো রাষ্ট্রে থাকে তখন আসলে সেই রাষ্ট্র জনগণের রাষ্ট্রকে নিয়ে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন ডক্টর সাদাত হোসেন আলোচনার শুরুতেই বলছিলেন মানুষ বলতে আসলে মানে রাজনীতি বলতে মানুষ বলতে ক্ষমতা বলতে ঘুরে ফিরে 1300 একটা সময় তিনি হিসাব দিয়েছিলেন এখন হয়তো সেটি 1500 আমি বলি সেটি যদি 15,000 হয় বা 15,00,000 হয় তারপরেও কিন্তু 17-18 কোটি মানুষ এর বাইরে থাকে সেই জায়গাটাতে দুজনই আবার একমত যে মানুষের শক্তির চেয়ে বড় কিছু নেই মানুষের শক্তিটা এই যে 1500-1600 বা 1500,000-এর বাইরে যে মানুষ আছে যাদেরকে ডক্টর সাদাত হোসেন যেভাবে বলছিলেন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির মানুষ যারা তাদের বাইরে যে মানুষ আছে সেই মানুষকে সবসময় দেখা যায় না সংখ্যায় তারা যত বেশি হোক না কেন কিন্তু তারা যখন জেগে ওঠে তখন আসলে বাকি সব বিনাশ হয় বিনাশটা নানাভাবে হয় সেটি কারো পছন্দ হতে পারে না পছন্দ হতে পারে সেখানে অনেক কিছুই উড়ে যেতে পারে বাংলাদেশে এরকম অতীতে হয়েছে ডক্টর আবু সাইদ এসে কথা বলছিলেন ডক্টর সাদাত হোসেন ইতিহাসের অনেক উদাহরণ টেনেছেন কাজে মানুষকে এই যে মূল যে মানুষের শক্তি সেই মানুষের শক্তিকে শ্রদ্ধা করা তাদেরকে আস্থা নেওয়াটাই হচ্ছে রাজনৈতিক শক্তিগুলোর প্রধান কাজ হওয়া উচিত যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে আছেন সকলের জন্য একথা প্রযোজ্য দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা